মংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিং প্রকল্পের বালু ফসলি জমিতে ডাম্পিং এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান নিয়েছেন গ্রামবাসী। এই মুহূর্তে চিলা জয়মনি এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাব তার কাছে। এমদাদ, আমি এখন দাঁড়িয়ে আছি পশুর নদীর তীরবর্তী এলাকায় যেখানে ড্রেজিং এর কাজ করে, এবং এখানে যে বন্দর কর্তৃপক্ষের ইনারবা ড্রেজিং এর কার্যক্রম এখানে চলছে, তাই এখানে ইনারবা ড্রেজিং এর যে বালু ভরাটা হচ্ছে সেই বালু ভরাট এখানে করছে। তা এলাকাবাসী এখানে যে সমবেত হয়েছে, এলাকাবাসীর একটা বক্তব্য যে এলাকাবাসী তাদের নিজস্ব যে জমিতে তারা বালু ভরাট করে জোরপূর্বক বালু ভরাট করছে। এখানে যে নিয়ম কানুন আছে যে যারা মালিকানা যে জমিগুলো আছে সেই জমিতে তারা ক্ষতিপূরণ এখন পর্যন্ত পায়নি, কিন্তু যেই নিয়ম আছে যে এখানে যারা মালিকানা যে জমি তা এই ড্রেজিং এর মধ্যে বাঁচবে, সেই মালিকানা জমির যারা মালিক থাকবে তাদের টাকা পয়সা এবং তারা যে ন্যায্য যে পাওনা সেটা দিয়ে পরিশোধ করেই তারা এখানে ড্রেজিং এর ডাইট তৈরি করে বালু বা মাটি ফেলানোর একটা নিয়ম ছিল, কিন্তু সেই নিয়ম থাকা সত্ত্বেও এখানে মংলা বন্দর কর্তৃপক্ষ এবং চায়না ড্রেজিং যেই কাজ করতেছে এই মালিকদের টাকা পয়সা না দিয়ে তারা জোরপূর্বক দায়িত্ব তৈরি করে তারা বালু ফলাচ্ছে। এখন এলাকাবাসী এখানে সমবেত হয়েছে, তাদের একটা মাত্র দাবি মংলা বন্দর উন্নয়ন হবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তারা মংলা বন্দর উন্নয়নের পাশে তারা আছে, কিন্তু তারা যেন তাদের ন্যায্য পাওনাটা তারা পায়, তারা যেন ন্যায্য পাওনাটা তারা সুন্দর মতন পায় এবং তারা যেন সেটা বুঝে নিতে পারে, সেটা না দেওয়া পর্যন্ত যেন এখানে কার্যক্রম না চলে সেভাবে এখানে এলাকাবাসী সমবেত হয়েছে। তাদের একটা মাত্র দাবি যে তারা যেই জমিটুকু তাদের আছে তারা এটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, পরিবার পরিজন নিয়ে চলে, এইভাবে তারা যেন ন্যায্যভাবে তাদের পাওনাটা তারা বুঝে পায়, এই দাবিটাই তারা করেছে। তাই এ ব্যাপারে মনে হয় তারা এলাকাবাসী একটা কথা বলেছে যে এখানে বন্দর কর্তৃপক্ষ কিছু কর্মকর্তা এবং চায়না কোম্পানির কিছু কর্মকর্তা এর সাথে কারসাজি করতে বলে তারা অভিযোগ করেছে। তাই এমদাদ, আমার কাছে এই ছিল মংলা বন্দরের ড্রেজিং কার্যক্রমের সর্বশেষ খবর। মংলা থেকে হাসান মাহমুদ।